পিটিয়ে মেরে ফেলছে বাচ্চাটাকে, পিটিয়ে। চোখ বন্ধ করে আছে, কাতর আটটি নয় যে চোখ খুলুন, কিন্তু সাবধান মানি অবশ্যই আছে, চোখ যদি না খোলেন কালকে কিন্তু আপনার চোখ খোলার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। সেদিনকে আপনি চোখ বন্ধ করলে আপনার ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিনের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে থাকুন, নিয়ে থাকুন। স্কুলের মাস্টারমশাই, দিদিমণিরা, স্কুলের স্টাফরা ওর বাড়িতে রেজিস্টার পাঠিয়ে দিচ্ছে সই করার জন্য। অনুব্রত, সুকন্যা, রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এরকম একটা সুযোগ পেয়েছে, যে সুযোগে নিজেদের মনমানি করার জন্য ঢালাও বুলডোজার চালাচ্ছে, ঢালাও। কয়েক হাজার লক্ষ কোটি টাকা 2014 পার্লামেন্ট ইলেকশনে বিজেপি জেতার পর এই গঙ্গা সাফাইয়ে রেখেছিল, রেখেছিল। আমার কথা শোনার প্রয়োজন নেই, ওয়েবসাইটে চেক করুন যে 2014 আগে গঙ্গার দূষণ যা ছিল আজকে গঙ্গার দূষণ কোন জায়গায় আছে। তাহলে এত হাজার কোটি টাকা কিসে খরচ হলো, কিসে? মালবাজারে দেখলেন না হরপা বানে বিসর্জন করতে গিয়ে কতজন মারা গেল? কেন? পরিবেশ লুট হচ্ছে, এখান থেকে গাড়ি করে দীঘা চলে যায়, গাছ কেটে নিচ্ছে, নদীর দুপারে জেসিবি লাগিয়ে বাড়ি তুলে নিয়ে চলে আসছে। সেন্ট্রাল ফোর্স পিটার রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, রাজ্য সরকারের পুলিশ গাড়ি পাস করে দিচ্ছে। একটা গাড়ি বলছে আমার তো কাগজপত্র সব ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, বললো না ওভারলোডিং আছে, বললো না না ওভারলোডিং নেই, আপনি আজ ওজন করে নিন, এই দেখুন আমার কাছে কাটার কাগজপত্র আছে, ওজনও ঠিক আছে, নিন। পুলিশ বলছে না না ওসব আমি শুনবো না, পয়সা দিতে হবে। বলো কেন দেবো, সেটা তো বলবেন, গাড়ির ওজন ঠিক আছে, আমার গাড়ির কাগজপত্র ঠিক আছে, আমি যে বালিটা নিয়ে আসছি সেটা ঠিক আছে। বললো এত কথা শুনিনি, জানি না, কনস্টেবলকে বললো শোনো এই গাড়িটা পিছনে করে দাও, এই যা ফিরে ওভার লোড করে নিয়ে আয়, তবু পয়সাটা দিয়ে তবে গাড়ি পাস করে নিয়ে যায়। হচ্ছে না? আচ্ছা, যে ঘাটালে বন্যা হয় মেদিনীপুর, পাগলু ড্যান্স দেব হিরো এমপি ববি হাকিমকে জোর করে বললো যে দাদা এবারে আর টিকিট দেবেন না, বললো আরে দাঁড়িয়ে জানা, ওদিকে শুটিং হলে একবার পার্লামেন্ট ঘুরে আসবে। আমরা বলি বোঝেনা, সে বোঝেনা সিনেমায় আছে না, বালুরঘাট এলে আমাদের বাড়ি যেও, কিন্তু করেছিল না ঠিক সেরকম, দিল্লি গেলে পার্লামেন্টটা ঘুরে আসবে। আর ঘাটালে যে নদীতে বন্যা হয় সে নদীর দু তীরে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সব কটা চুনোপুটি নেতা, ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত সবাই দাঁড়িয়ে জেসিবি করে মাটি কাটিয়ে আর ট্রাকে করে লোড করে তুলে নিয়ে চলে যাচ্ছে। পরিবেশ লুট হচ্ছে না, কে বিপদগ্রস্ত হচ্ছে? আমরা, আমরা হচ্ছে। গ্লোবাল জিডিপি, রাজ্যের জিডিপি বাদ দিন, দেশের জিডিপি বাদ দিন, গ্লোবাল জিডিপি 17% স্বাস্থ্য থেকে ওই জিডিপিতে যাচ্ছে। কেন? স্বাস্থ্য থেকে জিডিপি আয় করা আমার দেশ, আমার রাষ্ট্র, আমার দুনিয়া, আমার রাজ্যের কাজ নাকি? কিউবার মতন স্বাস্থ্যকে মানুষের দরজায় পৌঁছে দেওয়াটা সরকারের কাজ আজকের এই পরিবেশ দূষণের দিনে। 17% গ্লোবাল জিডিপি ফ্রম মেডিকেল, স্বাস্থ্য থেকে আসছে। যা সিট ছিল, বেড ছিল, বেড শুধুমাত্র ভারতবর্ষে, সরকার যা বেড ছিল সেই বেড 17-27% কমে গেল, নেই। আর এখন অক্সিজেনে, বেডে জিএসটি বসে গেল। কিসে জিএসটি নেই? শুধু দুটো জিনিসে, এক বিপিনবাবুর কারণ শুধাতে কোনো জিএসটি নেই, আর পেট্রোল ডিজেলে কোনো জিএসটি নেই। এই এক মাসে 92 খানা মদের দোকানের লাইসেন্স দিয়েছেন,
আর 7,018টা স্কুল বন্ধ করার নোটিশ জারি করে দিয়েছে মমতা ব্যানার্জি, 160টা কলিয়ারি বন্ধ করার নোটিশ জারি করে দিয়েছে মোদি। বাজার চালাচ্ছে তো দেশ, পুঁজিবাদী অর্থনীতি তো দেশ চালাচ্ছে, উদার অর্থনীতি দেশ চালাচ্ছে তো। তার জন্যই তো রাফেলে ফাইটার প্লেন হাল বানাই না আম্বানি বানাবে, যেমন গুজরাতের মোরবি পুল যে ঘড়িটা বানিয়েছে অজন্তা টিএম ঘড়ি কোম্পানি সে পুল বানাচ্ছে। তাই বাবা আমি ভালো কাঁথা সেলাই করতে জানি আর আমাকে বলে দিয়েছে তুমি বাড়ি বানাও, যা হবে তাই হচ্ছে। অর্ডার কে পাস করছে? আইএস আইপিএস ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ অফিসার কোর্ট পুলিশ জনস্বার্থে যারা কাজ করছে, জনস্বার্থে যারা কাজ করছে তারা কোথায়? কেন নেই? তারা তো লেখাপড়া করে চাকরি করবো, আইনের শপথ নিয়েছে, সংবিধানের শপথ নিয়েছে, কেন নেই? কারণ আমরা ঘুমিয়ে যাচ্ছি। আমরা ওমেন হরলিক্সের অ্যাড প্রত্যেকটা তিনটে মহিলাতে একজন মেয়ে, তার বোন ডেন্সিটি কম এবং সে হাড় ক্ষয়ে যাবার জন্য সে সমস্যায় ভোগে, সত্যি কথা মিথ্যে নয়। +35 মেয়েদের বয়সে রক্তাল্পতা, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে গত বছর শুধুমাত্র বীরভূম বহরমপুর মেডিকেল কলেজে এক মাসে যে গর্ভবতী মহিলারা পোয়াতি মেয়েরা বাচ্চার জন্ম দিয়েছে তার মধ্যে 67% যারা অপুষ্টি, ওজন কম, বাচ্চার জন্ম দিয়েছে এবং যাদের বুকে দুধ হচ্ছে না, শরীরে রক্ত নেই, বিজ্ঞান নিয়ম হয়েছে তাই পরিস্থিতি। তাই আছে ফায়দা কি হচ্ছে এটা সরকার জানে না? আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা মানব সম্পদ বিকাশ উন্নয়ন নেই? আমরা সবাই বলছি যে প্রতি মিনিটে 11 জন না খেতে পেয়ে মরে যাচ্ছে। আমরা সবাই বলছি যে যে ভ্যাকসিনটার নাম খুদা সেই ভ্যাকসিনটা মানে খুদা রোগ আর ভ্যাকসিনটা হচ্ছে খাবার, এই খাবার নামক ভ্যাকসিনটা নেই বলে প্রতি দিন গোটা দুনিয়াতে 8,000 বাচ্চা মরে যাচ্ছে, মরে যাচ্ছে প্রত্যেকটা দিন। ভারতবর্ষ জিসকো ঘর কো ঘর মে ঘুষ কর মারনে কা বাত বলে থে পাকিস্তান, সেও আমাদের কে টপকে এগিয়ে গেছে তত্তর করে, ওরাও খাচ্ছে আমরা খেতে পাচ্ছি না। আর যে শ্রীলঙ্কা রাজাপেক্ষের নীল সুইমিং পুলে জনতারা সেলফি তুলে পোস্ট করলো, তারাও আমাদের থেকে এগিয়ে গেছে, বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে গেছে, আমরা পিছনে পড়ে আছি, আমাদের সবাই খেতে পাচ্ছি না। আমরা জানে না? জানে তো, ডাক্তারবাবুরা জানেন না? জানেন, স্বাস্থ্য সবাই জানে। ফায়দা কে লুটছে? ফায়দা লুটছে কিন্তু বাজার, বলছে তিনটে মেয়ের মধ্যে, প্রতি তিনটে মেয়ের মধ্যে একটা মেয়ের বোন ডেন্সিটি খুবই কম এবং তার হাড় ক্ষয়ে যাচ্ছে, ফলে তোমার কাছে রেমিডি কি? বাজারে যাও, গ্যাটের কড়ি খরচা করো, ওমেন হরলিক্স কেনো, বাড়িতে গিয়ে গরম জল করে খাও, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। সরকার নিহাত্তে নিঠাল্লে চুপচাপ সে বেঠে রয়েঙ্গে, উসকা ইসমে কাম কুছ নেই হ্যাঁ, কি করে করে? কারণ পুঁজি দখল করে নিয়েছে সবটা, মুনাফা বাড়ছে প্রতিটা দিন। আমাদের দেশে প্রতি 9 জনে একজন বেকার, গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলাতে রেগার টাকা বাকি নেই, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাব দিচ্ছেন না। আর সেই রাজ্যেই 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড, কার আধার কার্ড জমা পড়লো, কার ব্যাংকের অ্যাকাউন্ট জমা পড়লো, পঞ্চায়েতের অফিস থেকে শুরু করে নবান্ন পর্যন্ত, আর যারা গ্রামীণ রোজগার যোজনা মনরেগার কাজ করে সেই অফিসাররা, যারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে এখানে এসে খায় দায় বড় হোটেলে থাকে, আর শুভেন্দু গুইয়ে বলে আমি 3 মিনিট দিদিকে প্রণাম করেছি আর বলে চাইলে আমার প্রাণের সোকা, সেই তো আবার ফিরে এলো, কি হবে? কোথায় বিকল্প?
এই বেড়া জাল থেকে, এই চক্রান্ত থেকে, এই ষড়যন্ত্র থেকে, এই দমবন্ধকর অবস্থা থেকে কে বেরিয়ে যাব? কে? আমার ট্যাক্সের টাকায় অনুব্রতর মেয়ের মাস গেলে বেতন হবে, আর সে স্কুলে যাবে না, পড়াবে না, আর কি পড়াবে? ক্লাস ফাইভ পাস করা ছেলে মেয়ে, ওর পিতার ভাই বলেছে, ভাইয়ের স্কুলের বন্ধুরা বলেছে যে আমাদের চাকরি হবে না। বলছে কেন? আমার তো আর ওর পিতার মতন দিদি নেই, আর দিদি থাকলেও তার তো পার্থের মতন বন্ধু নেই, ফলে আমার আর চাকরি হবে না, আমার চাকরি হবে না। কি মারাত্মক জিনিস স্প্রেড করছে ভাবো, কি মারাত্মক জিনিস স্প্রেড করছে, যে চাকরি হবে না, জিনিসপত্রের দাম কমবে না, সরকার প্রোডাকশন ইউনিট বানাবে না। সরকার যদি প্রোডাকশন ইউনিট বানাতো তাহলে কলিয়ারিকে ভর্ত করে দিত না, তাহলে রেলকে বেঁচে দিত না, তাহলে বিএসএনএল কে 4G 5G আর স্পেকট্রামের আন্ডারে নিয়ে আসতো না। সরকার যদি তাই চাইতো তাহলে স্কুল কলেজ হতো না, হসপিটাল। ও আয়ুষ্মান ভারত করে রেখেছে, ও স্বাস্থ্যসাথী করে রেখেছে দুজন, কিন্তু ফোড়া যদি ফেটে যায় স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট হবে না, একদম গ্যারান্টি। যদি রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আসতে পারেন তাহলে দেখবো, যদি বেড ফাঁকা থাকে আর যদি কোনো সুপার হটলাইনে যোগাযোগ থাকে তব, নইলে কিন্তু বাইরে থেকেই দরজা বন্ধ। এখন তো আবার এও বলছে যে স্বাস্থ্যসাথীর নাম শুনলেই নাকি সিস্টাররাও ঘুরে ঘুরে পালিয়ে যাচ্ছে, শুনছি, জানি না, হওয়াটা উচিত না, উচিত নয়। কিন্তু দেখুন, সবাই সব জানছি, বুঝছি, করছি, উপায় কি, কি হবে? ক্লাস সেভেনে পাস করা একটি ছেলে অঙ্কের টিচার হয়ে যাবে, অঙ্কের টিচার হয়ে যাবেন তিনি, যার পাশের চেয়ারে বসে উনি খাতা নিয়ে ক্লাসে অঙ্ক করাতে যাবেন, তিনি চুপ থাকবেন? নবনীতা বলেছে যে পাল্টাবে, সার্টিফিকেট দেখা হবে, অবশ্যই দেখা হবে। বামপন্থা মানে শুধু সরকারে আসা না, বামপন্থা মানে আজকের সমস্যার সঙ্গে মোকাবিলা করে নতুন আমিকে তৈরি করে পরবর্তী সমস্যার জন্য নিজেকে তৈরি করা, পরের সমস্যা আবার আসবে তারও সাথে মোকাবিলা করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য প্রতিদিন নিজেদেরকে তৈরি করা, তার নাম বামপন্থা। তাই বামপন্থা বিকল্প, তাই বামপন্থা বিকল্প। সমস্যা একদিনে শেষও হয় না, সমস্যা একবারের ঢেউ নয়, প্রতিনিয়তই ঢেউ আসবে, যত এগোবে তত নতুন চ্যালেঞ্জ সামনে আসবে, সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে নতুন জিনিসকে আগামী প্রজন্মের কাছে রেখে দেওয়া, এবং প্রকৃত বামপন্থায়, প্রকৃত বামপন্থায় মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের সার্বিক বিকাশের রাস্তা পরিবেশ তৈরি করা, তারই নাম হচ্ছে বামপন্থা। লোকশিল্পীদেরকে কত টাকা করে ভাতা দেয় প্রকল্প, তাই না? দেয়, ভালো জিনিস, দেওয়া উচিত। আমি একবার শুনেছিলাম আমাদের ডিওয়াইফাইয়ের কোনো প্রোগ্রামে, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো একজন কেউ এসেছিলেন, এসে আমাদেরকে কোনো ক্লাসে, কোনো সেমিনারে, কোনো আলোচনা সবাই বলছেন যে তুমি নাচতে পারো ভালো, আমি যদি তোমাকে বলি যে তোমাকে এটা এঁকে দিতে হবে তুমি তো পারবে না, তুমি গাইতে পারো ভালো, আমি যদি তোমাকে বলি যে আজকে রাতেই তোমাকে বসে একটা ছোট গল্প লিখে দিতে হবে তুমি তো পারবে না, তার মানে আমার বিকাশ, আমার যা গুণ আছে, আমার যা বৈশিষ্ট্য আছে, আমার কোনো গুণ নেই, আমি আঁকতে পারি না, আমি গান করতে পারি না, সবাই তো ওনার মতো হতে পারেন না যে মোমো বানাবো, চাও বানাবো, ব্যাডমিন্টনও খেলবো, আঁকবো, গাইবো, বইও লিখে যাবো, সেটা বিক্রিও হবে, আবার চুরিও করে নেবো আমার ভাইপোকে বাঁচাতে, যাকে গালি গালাজ করেছি তার পা ধরে দেবো, আমি তো সরকলাপূর্ণ হতে পারি না, পারবো না। তাহলে আমার কি গুণ আছে? আমার দুটো শক্ত হাত আছে, আমি বুঝতে পারি, আমি সাদাকে সাদা, কালোকে কালো দেখতে পারি, কিন্তু সেটা বলার মতন সাহস, পরিবেশ, প্রচেষ্টা ঠিক করে রাখা, রজ্জুতে সর্পভ্রম হয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে, কিন্তু তার জন্য একটা পরিবেশ লাগে, যে পরিবেশটাকে তৈরি করতে হয়, যে পরিবেশটা সমাজ তৈরি করে,
যে পরিবেশে একটা উন্মুক্ত মনের সমাজ তৈরি করতে পারে, যে সমাজ ব্যবস্থাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যে সমাজ ব্যবস্থাটা বলে যে তোমার দায়িত্ব আমাদের, আমাদের দায়িত্ব তোমার। করোনার সময় ভ্যাকসিনে বলেছিল যে কেউ সুরক্ষিত নয় যতক্ষণ না সকলে নিরাপদ জায়গায় পৌঁছায়। তাই আমি দুটো ভ্যাকসিন পেয়ে গেলাম, আমি দুটো ভ্যাকসিনের পর একটা বুস্টার ডোজ পেয়ে গেলাম, আর আমার পাশে কেউ ভ্যাকসিন পায়নি, মানে আমি সুরক্ষিত নই, আমি নিরাপদ নই যতক্ষণ না পর্যন্ত আমার পাশে যে গরিব মেহনতি মানুষটা আছে তার শরীরে দুটো ভ্যাকসিন এবং একটা বুস্টার ডোজ যাচ্ছে কিনা। নেই কেউ নিরাপদ যতক্ষণ না প্রত্যেকে সুরক্ষিত হতে পারছে। তো তার জন্য তো সমাজতন্ত্রের জন্য লড়াই, আর সমাজতন্ত্রতে পৌঁছাতে গেলে যে আমি যা খাটতে পারি আমি সেটা অর্জন করতে পারি, আমি যেটা দেখি সেটা আমি যাতে বলতে পারি, আমি যেটা বুঝতে পারছি না সেটা যাতে আমি উচ্চ কণ্ঠে বলতে পারি, যে একটা বিএড এর কোর্স করানোর জন্য 50 লাখ টাকা খরচ হয় না, ব্যাগের ছাতার মতন বিএড কলেজগুলোকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তৈরি করতে গিয়ে তোমরা টাকা খরচ আর আমাকে লুটে নিচ্ছ একটা ডিগ্রি নেবার জন্য, একটা ডিগ্রি নেবার জন্য। আমি যাতে বলতে পারি, আমার মা যাতে ভয় না পায় যে মীনাক্ষী আর চন্দননগর গেছে দুটো বেফাস কথা বললে, রাতের লোকাল ট্রেনে হাওড়া পৌঁছাতে গেলে দুটো কমরেডকে সাথে যেতে হবে না, মীনাক্ষীকে একা যেতে হবে। কেন যাব আমি দুজনকে সাথে নিয়ে, কেন যাব, কেন আমি একা রাতের ট্রেনে লোকাল ট্রেনে ট্রাভেল করতে পারবো না, কেন পারবো না, কেন আমি যেটা মনে করছি এটা খারাপ তার দিকে আঙুল উঁচিয়ে বলতে পারবো না যে তুমি এটা অন্যায় করেছো, কেন পারবো না, কেন একটু রাত হয়ে গেলে আমার বাড়িতে ফোন করবে যে তুই ঠিক আছিস কিনা, নিরাপদ আছিস কিনা, কেন আমার বাড়ির বাচ্চাকে পুল কাড়ি বসিয়ে স্কুলে দিতে হবে আর বাচ্চা স্কুলের বাইরে তার মাকে একদম ধুনি জাগিয়ে বসে থাকতে হবে, কেন, কেন একটা মিছিল করতে গেলে আগে পিছনে পুলিশের গার্ড দিতে হবে। কি আমার দেশ, কি আমার রাজ্য, কি আমার সমাজ, কি আমার পাড়া, কেন এই পরিবেশ পরিস্থিতি হবে এই দেশে, এই রাজ্যে, এই এলাকায়, আমার জেলায়, আপনার জেলায়, যে আমি রক্তদান করবো আমার শরীর থেকে ছুঁচটা খুলে বের করে দেবে, আর তারপর যখন পাশের বাড়ির ছেলেটাকে জিজ্ঞেস করবে যে কেন মারলি, সে বলবে বেশ করেছি মেরেছি, এত বড় বুকের ফাটা কে দিচ্ছে বুকের ফাটা এদেরকে গুন্ডামি করার জন্য, কেন দুষ্কৃতি, কেন লুম্পেনরা, কেন এই সমাজের অসামাজিক তত্ত্বরা তারা জেনারেলাইজ হয়ে যাচ্ছে আমার সমাজে, আপনার সমাজে, আমার পাড়াতে, আমার রাষ্ট্রে, এ প্রভিশন তো নেই আমাদের দেশে। মানে যাদের কাজ করার কথা ছিল তারা চুপ করে বসে আছে, কারণ নিকট ভবিষ্যতে চেঞ্জ হতে পারে এ ভরসাটা হারিয়ে ফেলেছে। এখানেই বিকল্প বামপন্থা, এখানেই 34 বছরের বামফ্রন্টের সরকার এরকম একটা বিকল্পকে পেশ করেছিল যে গ্রামে হয়তো বিদ্যুৎ পৌঁছায়নি কিন্তু 3 টাকার কেরোসিন তেলের লিটারে জুতো সেলাই করা বাবা বলেছিল লেখাপড়াটা ভালো করে কর, এখানে একটা SSC বলে কমিশন আছে, তুই যদি ভালো করে পড়তে পারিস, পাস দিতে পারিস, ভাইভাতে পাস করে যেতে পারিস, তুই চাকরি পেলে আমার বাড়িতে কুপির লণ্ঠনে 3 টাকা লিটার 4 টাকা লিটার কেরোসিন তেলের আর ডিবরি বাতি জ্বলবে না, আমি হয়তো একটা বড় হ্যাসেক বাতিও কিনতে পারবো, তোরা যদি সবাই মিলে উঠে দাঁড়াস তাহলে গ্রামে একটা বিদ্যুতের লাইনও আসতে পারে। এটাই বামফ্রন্টের বিকল্প ছিল, যে বামপন্থা বিকল্প কমিশন তৈরি করেছি, লেখাপড়া করতে পারলে চাকরি হবে, আর আজকে এই বিকল্পকে নষ্ট করছে, একটা হতাশা স্প্রেড করে দিয়েছে যে ভালো করে লেখাপড়া করলে চাকরি পাওয়া যায় না, তাই তো 11-এ পড়া ছেলেটা পরীক্ষা বাদ দিয়ে কলেজ ড্রপ আউট করে পাশের রাজ্যে ইটভাটায় কাজ করতে চলে যাচ্ছে, বলছে ও দৌড়ে আমি নেই কারণ আমার বাপের কিডনি বিক্রি করার 1 লাখ টাকা আমার কাছে নেই। শেষ করে দিচ্ছি, শেষ ইনসাফ সভাতে একটা কথা বলেছিলাম, বাড়িতে গাছ ছিল
তো যদি গরুতে মুখ দিত, যদি বলতাম টানো টানো টানো, তো ঠাকুমা বলতো গরুতে মুখ দিলে টানিস না, ছেড়ে দে, মুখ দিলে দুটো পাতা বেশিই গজাবে। আর যদি ছাগল আসতো তখন দেখতাম ঠাকুমা দৌড়ে দৌড়ে যেত, বের কর বের কর বের কর, বললো কেন, বলো ছাগলে গাছে মুখ দিয়ে দিলে মুড়িয়ে খেয়ে নেবে, শেষ করে দেবে, ও গাছে পাতা বেরোবে না। এবং পশ্চিমবঙ্গের সরকারটা, দেশের সরকারটা ছাগল না গরু আপনাদেরকে বিচার করতে হবে, মুড়িয়ে খেয়ে মুড়িয়ে শুধু অর্থনীতিকে খাচ্ছে না, বিচার বোধ বিকাশ গুণ কথা বলার অধিকার সবকে গুরু মুড়িয়ে খেয়ে নিচ্ছে। তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়াতে গেলে দরকার অবশ্যই গন্তব্যস্থল সমাজতন্ত্র, যেখানে যে খাটবো সে খাবো, যে খাটবে না তার দিনে 1612 কোটি টাকার মুনাফা হতে দেব না, কারণ যার রক্ত শুষে মুনাফা তৈরি করছে সে কিন্তু চাকরি পাচ্ছে না। গোটা করোনার সময়ে ওদের মুনাফা ঘন্টায় দিনে বেড়েছে, একজনের বেড়েছে 212 কোটি টাকা, একজনের হয়েছে 1612 কোটি টাকা গোটা।